আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোস্তাকিমা বানু ম্যাডাম। পঞ্চম শ্রেণীর বাউবি ভিডিও ক্লাসে আমি তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেককে শুভকামনায় আজকের ক্লাস আমি শুরু করছি। অনলাইন ভিডিও ক্লাস, তোমাদেরকে অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের যে সম্ভাব্য কাঠামোবদ্ধ প্রশ্নসমূহ আছে তার 2 আর 4 নাম্বার। বোর্ড ফলো করো। 2 আর 4 নাম্বার কোশ্চিন আজকে আমরা পড়ব। 2 নাম্বার কোশ্চিনটা খুবই গুরুত্বপূর্ণ, খুব যত্ন সহকারে তোমাকে পড়তে হবে, কারণ বিগত পরীক্ষাগুলোতে, পিএসসির বোর্ড পরীক্ষাগুলোতে বিভিন্ন সময়ে এই প্রশ্নটা বহুবার এসেছে। সুতরাং তোমাকে এটা অবশ্যই খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে মুজিবনগর সরকারের গুরুত্ব 5টি বাক্যে লিখো, তাই তো? তো মুজিবনগর সরকার কি সেটা সম্পর্কে নিশ্চয় তোমার প্রত্যেকের তোমার ধারণা আছে। মুজিবনগর সরকার কি বলো তো? ভেরি গুড। মুজিবনগর সরকার হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল যে অস্থায়ী সরকার গঠিত হয় তাই হচ্ছে মুজিবনগর সরকার। ভেরি গুড। আরেকটা, মুজিবনগর সরকার শপথ নেয় কখন? বাহ, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল। এই মুজিবনগর সরকার মূলত গঠিত হয়েছিল কখন জানো? 1970 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে। অর্থাৎ 1970 সালে তো সাধারণ নির্বাচন হয়, কিন্তু পড়েছো তোমাকে যে ডাইনামিক চার্ট পড়িয়েছি সেখানে ওই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার যাই বলো না কেন এটা গঠিত হয়। তা তোমাকে এখন জানতে হবে যে এই সরকারের গুরুত্বটা কি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমার। আশা করি তুমি সিট খাতা কলম নিয়ে রেডি আছো। দেখো সিটের 2 নম্বর কোশ্চিনটা, সিটের 2 নম্বর কোশ্চিনটা হচ্ছে মুজিবনগর সরকারের গুরুত্ব 5টি বাক্যে লিখো। প্রশ্নটা তুমি খাতায় লিখতে পারো ইচ্ছা করলে। মুজিবনগর সরকারের গুরুত্ব 5টি বাক্যে? গুরুত্ব 5টি বাক্যে লিখো। দেখো এখানে তোমার হতে পারে মুজিবনগর সরকার কি 1 মার্কের কোশ্চিন, কারণ তুমি জানো যে 5-এর প্রতিটা কোশ্চিন 6 মার্কের হয়। তাহলে হয়তো বা আসলো যে মুজিবনগর সরকার কি, অথবা মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে, এরকম টাইপের আসতে পারে। যাই আসুক না কেন তুমি সুন্দরভাবে উত্তরটা লিখে দিবে। যদি আসে মুজিবনগর সরকার কি, তখন তুমি লিখবে 1971 সালের 10ই এপ্রিল যে অস্থায়ী সরকার গঠিত হয় তা মুজিবনগর সরকার নামে পরিচিত। আবার যদি আসে ওটা না আসলো, আরেকটা আসলো যে মুজিবনগর সরকার কখন শপথ নেয়, তখন তুমি হয়তো বলে দিলে মুজিবনগর সরকার 1971 সালের 17ই এপ্রিল শপথ নেয়, তাই তো? আচ্ছা এবার তুমি চলে আসো মুজিবনগর সরকারের গুরুত্ব 5টি বাক্যে লিখো। সিট ফলো করো। একটা তোমাকে স্টার্টিং দিতে হবে যে নিচে মুজিবনগর সরকারের গুরুত্ব 5টি বাক্যে তুলে ধরা হলো। 1 নম্বর কি এই সরকার গঠনের ফলে? 1 নম্বর হচ্ছে এই সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের কি বৃদ্ধি পায়? মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন দেখো তোমাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের ছবি বা চিত্র। এই যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি। এখানে তুমি দেখতে পাচ্ছ নারী মুক্তিযোদ্ধারা কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে, পুরুষ মুক্তিযোদ্ধারা কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে। আর এই মুক্তিযোদ্ধাদের সেই সর্বাধিনায়ক ছিলেন এই জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এই চিত্রটা তোমার বইয়েও আছে, তাই তো? তাহলে প্রথম পয়েন্টটা তুমি কী পেলে? যে এই সরকার গঠনের ফলে। এই সরকার না লিখে তুমি ইচ্ছা করলে মুজিবনগর সরকারও লিখতে পারো। তাহলে এই সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। ভেরি গুড। এবার চলে আসো তুমি 6 নম্বর? 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালিত করে। আমি শুধু 5 লাইন লিখে দিচ্ছি, পুরো লাইন লিখছি না, পুরো লাইন তোমাকে লিখতে হবে। তাহলে কি যা মনে রাখার জন্য যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে কি করে? সঠিকভাবে পরিচালিত করে।
সঠিকভাবে পরিচালিত করে। তাহলে দুই নম্বর আমরা পেলাম যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালিত করে। আমি শুধু পাঁচ লাইন বা গুরুত্বপূর্ণ অংশটা লিখে দিলাম, তোমাকে লিখতে হবে যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভেরি গুড। এবার চলে আসো তুমি কয় নাম্বার পয়েন্টে, এবার চলে আসো তিন নাম্বার পয়েন্টে। তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে দেশের অভ্যন্তরে ও বাইরে, দেশের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে ও বাইরে কী আদায়ের চেষ্টা করে, দেশের অভ্যন্তরে ও বাইরে জনসমর্থন, জনসমর্থন আদায়ের চেষ্টা করে, আদায় করে, জনসমর্থন আদায় করে। তাহলে আমরা তিন নাম্বার পয়েন্ট পেলাম, দেশের অভ্যন্তরে ও বাইরে, অর্থাৎ মুজিবনগর সরকার দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে জনসমর্থন আদায়ের চেষ্টা করে। তাহলে প্রথমটা পেলাম যে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি, দ্বিতীয়টা পেলাম সঠিকভাবে পরিচালিত করা, তিন নাম্বার হচ্ছে জনসমর্থন আদায়। তাহলে একটা হচ্ছে গতি বৃদ্ধি, আরেকটা হচ্ছে কি সঠিকভাবে পরিচালিত করা, আরেকটা কি জনসমর্থন আদায়। এগুলোই হচ্ছে তোমার পাঁচ লাইন, তাহলে ভুল হবে না, নাহলে তোমার ভুল হয়ে যাবে। এবার চলে আসো চার নাম্বার পয়েন্ট। আচ্ছা, চার নাম্বার পয়েন্টটা হচ্ছে হাজার হাজার নারী পুরুষ, হাজার হাজার নারী পুরুষ কি হয়, হাজার হাজার নারী ও পুরুষ যুদ্ধে, নারী ও পুরুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আরেকটা আমরা পেলাম যে হাজার হাজার নারী পুরুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কারা ঝাঁপিয়ে পড়ে, হাজার হাজার নারী পুরুষ। তো কারো তো নেতৃত্ব লাগবে, কার নেতৃত্বে, মুজিবনগর সরকারের নেতৃত্বে। এবার চলে আসো সর্বশেষ পয়েন্ট, সর্বশেষ পয়েন্টটা হচ্ছে যৌথ বাহিনী ও মুক্তিবাহিনী গঠিত হয়, মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী, যৌথ বাহিনী গঠিত হয়, মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী গঠিত হয়। হ্যাঁ, তাহলে কী গঠিত হয়, মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী গঠিত হয়, তার জন্য এই মুজিবনগর সরকারের গঠনের জন্য বা এই মুজিবনগর সরকারের জন্যই। তাহলে আমরা পেলাম পাঁচটা পয়েন্ট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বাবু, খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমাকে এটা করতে হবে। তাহলে একটা পেলে এই সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়, দুই নম্বর মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালিত করতে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তিন নম্বর এই সরকার দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে জনসমর্থন আদায়ের চেষ্টা করে, তিন নম্বর হাজার হাজার নারী পুরুষ এই সরকারের নেতৃত্বে হাজার হাজার নারী পুরুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তিন নম্বর এই সরকারের গঠনের ফলে মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী কী হয়, গঠিত হয়। এবার লাস্ট একটা ফিনিশিং দিয়ে দাও। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বা ব্যাপক। আশা করি প্রত্যেকেই প্রশ্নটা মুখস্থ করে ফেলবে এবং খুব যত্ন সহকারে পড়বে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এবার তুমি চলে আসো কয় নাম্বার প্রশ্ন, চার নাম্বার প্রশ্নে। চার নাম্বার প্রশ্ন তোমাকে একটু পড়তে হবে। চার নাম্বার প্রশ্ন কিছু কিছু সালে, কিছু কিছু বছরে এসেছে। চার নাম্বার কোশ্চিনটা হচ্ছে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কি, বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে চারটি বাক্য লিখো। বীরত্বসূচক, বীরত্বসূচক, বীরত্বসূচক রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে, উপাধি সম্পর্কে, সম্পর্কে কয়টি, চারটি বাক্য লিখো। আর বীরত্বসূচক কী কী সেটা তো তুমি জানো, এই উপরেরটা অর্থাৎ মুজিবনগর সরকার তোমাকে কী করতে হবে বলো তো, এই মুজিবনগর সরকারের এটা তোমাকে হোমওয়ার্ক করতে হবে। আর এটা তুমি জেনে রাখো যে বীরত্বসূচক আহত মুক্তিযোদ্ধাদের, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয়। তো বলছে যে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কী, তাহলে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়। রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি হচ্ছে
চারটি, প্রথমটা হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম, বীর বিক্রম, আর হচ্ছে বীর প্রতীক। তাহলে প্রথমেরটা হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। তারপরেরটা হচ্ছে বীর উত্তম, বীর উত্তম। তারপরেরটা বীর বিক্রম, বীর বিক্রম। তারপরেরটা হচ্ছে বীর প্রতীক, প্রতীক, তাই তো? এখন এদের সংখ্যা তোমাকে জেনে রাখতে হবে। বলতো বীর শ্রেষ্ঠ কজন? বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন, বীর শ্রেষ্ঠ সাতজন। বীর উত্তম কজন? বীর উত্তম হচ্ছে 69 জন, বীর উত্তম 69 জন। আর বীর বিক্রম হচ্ছে 175 জন, আর বীর প্রতীক হচ্ছে 426 জন। এটা তোমাকে ভুল করা যাবে না, কারণ এটা বামডান হিসেবে আসতে পারে, শূন্যস্থান হিসেবে আসতে পারে। তাহলে দেখো প্রশ্নের উত্তরে কি বলছে। দেশের জন্য যারা আহত হয়েছে, নিহত হয়েছে এবং শহীদ হয়েছে, সরকার তাদের রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি বীর শ্রেষ্ঠ প্রদান করেন। এই বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন। একই কথা চারটাতেই আছে। আবার যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, সরকার তাদের রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি বীর উত্তম প্রদান করেন। বীর উত্তম হচ্ছে 69 জন। আবার একই ক্ষেত্রে আহত নিহত শহীদ হয়েছেন, তাদের বীর বিক্রম উপাধি প্রদান করেন। বীর বিক্রম হচ্ছে 175 জন। এবার চলে আসো, যারা আহত নিহত শহীদ হয়েছে, তাদের রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি বীর প্রতীক প্রদান করেন। বীর প্রতীক হচ্ছে 426 জন। এভাবে তুমি চারটি বাক্য সুন্দরভাবে লিখিয়ে দিবে। প্রশ্ন খুবই সহজ, মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা কোশ্চিন। যাই হোক, আজকের ক্লাসে তুমি এই মুজিবনগর সরকারের গুরুত্ব পাঁচটি বাক্যে তুলে ধরো, এটা তুমি লিখবে, এটা লিখে হোমওয়ার্ক করবে, করে গ্রুপে খাতা পোস্ট করে দিবে, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে তুমি উপভোগ করতে পারলে। আচ্ছা ওকে, যাই হোক, এর মাধ্যমে আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেললাম। হ্যাঁ, প্রথম অধ্যায় শেষ হয়ে গেল খুব সুন্দরভাবে। বারবার পড়বে, বারবার পড়বে, কারণ পড়ার কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই, সদাসর্বদা আম্মু আব্বুর কথা শুনে চলবে। আশা করি সবাই ভালো থাকবে। তাহলে প্রত্যেকের শুভকামনায়, আমি মোস্তাকিমা বানু ম্যাডাম আজকের মতো পঞ্চম শ্রেণীর ভিডিও ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।